দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোরা এলাকা থেকে এই যে দেখছেন সামনে বেশ কিছু গরু সারিবদ্ধভাবে বাঁধা আছে এবং সবগুলোই হচ্ছে কুরবানি উপযোগী গরু তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের তেইশে এপ্রিল দু হাজার তেইশ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ আর আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রোয়ান ডেয়ারি ফার্মে আমরা দেখছি সামনে রফিকুল ভাইকে রফিকুল ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আজকে আবার হঠাৎ করে বড় বড় সেজে নিয়ে আমদানি একটু বড় দিয়েছি ভাই দর্শক ভাই একটু বড় চাচ্ছে তো বড় চাচ্ছে যার কারণে একটু বড় দিয়ে দিলাম বড় গরু নি তার মানে একেবারে কুরবানির জন্য প্রস্তুত গরু কুরবানি পারফেক্ট সব গরু কুরবানির জন্য পারফেক্ট সব রেডি গরু সব রেডি গরু

রানিং দুই দাঁত চামড়া কি দেখলেন চামড়া পাতলা আছে চোটটা ভালো আছে কম্বলটা সুন্দর আছে কোয়ালিটি সুন্দর না এটা হচ্ছে এক নাম্বার হ্যাঁ এটা একটা দেশাল জাতের দেশাল জাতের সিরিয়ালে প্রথম নাম্বার মোটামুটি একদম সুস্থ সবল একদম সুস্থ সবল কোন খুদ নেই একেবারে নিখুঁত মানের নিখুঁত মানের এটা হচ্ছে এক নাম্বার

এটাও সিং হয়ে গেছে সিং মাতা বড় সব কিছু হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো খুব সুন্দর ছোটটা সুন্দর না কোডিটা ভালো আচ্ছা এটা হচ্ছে 9 নাম্বার রানিং দুই জাত দেশি একদম দেশি দুই আর এটা সর্বশেষ 10 এটা কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি সুন্দর লাগানো আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর হ্যাঁ ভালো হ্যাঁ চাম হ্যাঁ আছে

তিন দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই দশটা গরু নিয়ে একটা প্যাকেজ তো রফিকুল ভাই দশটার মধ্যে নয়টা রানিং দুই দাঁতের আর একটা বললেন দাঁত ফাঁস ওটাও দাঁতে যাবে ওটাও দাঁতে যাবে সময় লাগবে না বেশি তো সব মিলিয়ে আজকের এই প্যাকেজের রেট কত করে রেখেছেন সীমিত রেট

তাহলে আজকে প্যাকেজের রেট হচ্ছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পাঁচশো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এখানে ছাড়া এখানে আরও একটা নাম্বার আছে যে কোনোটার সাথে যোগাযোগ করলে হবে